আমরা এদিকে যাই অনেক পরে আইছে আমাদের দেশে রাম কানের গানটা কানে লাগে মনে ধরে রাম কানে তো মাটি থেকে এসেছেন ওস্তাদ খান জাকার কোন খান জাকার সাবৃন্দা থেকে তো ফলে জানতে পারলাম যে তিনি যে গ্রামের গানের ভান্ডারী তারপরে একটা গান আছিল দেশ আস্তা দেশ পাগল হয়ে যেত গানে এটা হইলো হুলি গান উড়ি গান কয় দেশ উড়ি গান উড়ি গানই কয় দু একজন বা তিনজন গাওয়াই আগে গাইয়া ছাড়তো আর এটা সাথের যে গায়ক এক দুশো মানুষ একসাথে হাঁক করে ধরতো মনে হচ্ছে যেন গানে ঘরের শাল শাল উড়ে এনে দিচ্ছে জায়গা শুনে আমি একটু দেখাইতেছি পরে দ্বিতীয়বারে তালটা ভাঙতো এটা অন্য তাল এবং অন্য নাচ যেমন তালটা ভাঙিয়া আর একটা নৃত্য আর একটা তাল যেমন এটা অপূর্ব দৃশ্য আর কি সিলেট অঞ্চলের যে সুপ্রাচীন এবং সুসমৃদ্ধ লোকসঙ্গীতের যে ঐতিহ্য তার তিনি একজন অসামান্য ভাণ্ডারী এবং রূপকার তার সংগ্রহ চমৎকার এবং সেই সংগ্রহ থেকে বেছে এনে তিনি গানগুলোকে যতটা সম্ভব তার প্রাচীনত্বের দিকে গিয়ে অনুসন্ধান বৃত্তি তুলনামূলক যাচাইয়ের তার যে শক্তি তার দ্বারা তিনি সেটিকে শনাক্ত করতে পারেন আজকালকার দিনে লোকসঙ্গীত সম্পর্কে বিশেষ করে এই জিনিসটি অত্যন্ত জরুরি আচ্ছা আসিল এই যে ভাসান যাত্রা ডোব যাত্রা এগুলো তো আমরা ছোটবেলা দেখছি আর একটা বিখ্যাত গান আছিল গাটু গান এটা একটা অপূর্ব গান আরে রাধা মন্ত্রে জপে
সবাই তাল দিতেছে মানে অপূর্ব ব্যাপার আর কি এই গাটু গান এটা এখন আর নাই না এটা এখন লুপ্ত হয়ে গেছে আর গাটু গানটা থাকতো হিন্দি হিন্দি মেরে সাকিয়া মেরে হিন্দি এবং ব্রজ ভাষা ব্রজবুলি বাংলা মিশেই হয় গ্রামের মানুষের গান আমার বাবার অনেক গান আছে যেমন প্রিয়া মনে হারি ও সাকি ফুল মন কোন রসিয়া হে রহি রহি করে আর স্থান আইসাছে ভারতী গোসাই বেদায় দেওয়া সন্ন্যাসে যাই ওয়ে গো বিদায় দেও মা সন্ন্যাসে যাই বিদায় দেও সন্ন্যাসে যাই মানে কি যেটা ভাব গানের দলগত গান না চেনে চে গাইতো যে সমস্ত গানগুলি হারিয়ে গিয়েছে আমার মানে হারিয়ে যাওয়ার পথে ছিল সেগুলো তিনি তার বাড়িতে তার মা গান লিখতেন তার বাবা গান লিখতেন সেই গান সহ অন্যান্য গান শত বছরের পুরনো গানগুলিকে তিনি কণ্ঠে ধারণ করে রেকর্ড করেছেন এবং সেই 66-66 সাল থেকে দেখিয়ে এখন আমরা দল বেঁধে ওনার চারিপাশে বসতাম ছোটো ছোটো মজার চুটকি শোনাতেন এবং গানও শোনাতেন সুন্দর অভিনয়ও করতেন তিনি এবং আমাদেরকে গানগুলো শিখিয়েছেন গানের কী করে অভিনয় করে গাইতে হয় অনেকটা অপেরা স্টাইলে যাত্রাতে যেভাবে হয় সেটা আমাদেরকে শিখিয়েছেন একদম মানে ধরে ধরে দাঁড় করিয়ে অভিনয় করে হ্যাঁ ওরে ও পাইকল ভাইয়া ধরমার টানে সমস্ত একদম অঙ্গভঙ্গি করে তখন দেখতাম যে অঙ্গভঙ্গি করে গাওয়ার সময় একটা আমাদের গলার টোনাল একটি চেঞ্জ হতো হ্যাঁ তখন থেকে বুঝলাম যে শরীরটাকে খুব ইজি করে গাইলে একরকম স্বর আসে আর খুব স্টিফ হয়ে গাইলে পরে গানের ভোকাল যে টোনাল কোয়ালিটি যেটা সেটা আরেক রকম আসে তার কাছে কিন্তু আমি শিখেছি ফোনেটিক্সের ব্যাপার যেগুলি